হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর, অনেক দিন পর আজকের একটা ব্লগ আসছে। তো আজকের এই ব্লগটা আসছে, এই ব্লগটা আজকে আসছে। তো প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আর জাস্ট অতিরিক্ত মজা করেছি আমরা। সুমন ছিলাম, আমি ছিলাম, অনন্য আরও অনেক বন্ধু ছিলাম। আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমি অনেক কিছু মানে ভিডিও ক্লিপ হারিয়ে ফেলেছি, মানে এতটাই ভিডিও হয়েছে যে মেমোরি ফুল হয়ে গেছে, অনেক ডিলিট করতে হয়েছে, আর কিছু কিছু রয়ে গিয়েছে। তো সেটা নিয়ে আমি একটা ব্লগ বানালাম, তো অবশ্যই ভালো লাগবে, প্রত্যেকের দেখো আর জাস্ট মজা করো। গাইস, এখন আমরা পুরোপুরি কমপ্লিট, আমার তো হয়ে গেছে পুরো রেডি, আমি আর সুমন এখানে প্রায় হয়ে গিয়ে, ও রেডি, যাবো আমরা কলেজে, আমরা রেডি হয়ে গেছি। আর সুমন নায়ক নায়ক সাজছে পুরো, বুড়ো বুড়ো লাগছে ভাই। গাইস, এখন আমরা ডায়মন্ড হারবার মাধবপুর ছিলাম, মানে মাধবপুরে ছিলাম, মাধবপুর থেকে এবার ডায়মন্ড হারবার কলেজে যাবো। আর সুমনের যে স্টাইল দেখে মানে আমি নিজেই পাগল। তো গাইস, যেতে যেতে একটা সিনেমাটিক শট হয়ে যেতে পারে, তো দেখো আজকে সিনেমাটিক শট এখান থেকে শুরু। হ্যালো, এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথাও, মানে ভিতরে প্রবেশ করবো। আর এই তিনজন আছে সাধু পুরুষ, এটা হচ্ছে অনন্য, এটা সুমন। তো গাইস, এখন হচ্ছে আমরা আমাদের যে মেন গেট সেটাকে ক্রস করে প্রোগ্রামের গেটে ঢুকছি। আর প্রচুর লোক হয়েছে, এখন বাজে এখন সম্ভবত 2 কি 2:30 হবে এরকম বাজে। আর এখন থেকেই লোক মানে ভাবা যায়, তো কলেজে সোশ্যাল বলে কথা, ছাতা মাথায় দিয়েও কিন্তু প্রোগ্রাম দেখতে পারবো না, মানে এরকম একটা আমাদের প্রস্তুতি রয়েছে। তো প্রচুর প্রচুর ছেলে এসেছে, অনেক দূর থেকে হয়তো এসছে, এত তাড়াতাড়ি এসে মানে এই সামনে জায়গাটা একটা খুব মানে মজার একটা জিনিস। তো এইভাবে প্রচুর লোক এসছে, দেখো এখন রাস্তায় লোক আসছে। আর যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে, তো ফার্স্ট প্রিন্সিপাল স্যার প্রদীপ চাই, তারপর প্রোগ্রামটা শুরু হচ্ছে, দেখতে থাকুন। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, প্রদীপ প্রজ্বলনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন হচ্ছে, উদ্বোধন করছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার সম্মানীয় ডক্টর সৌমেন চন্দ্র মহাশয়, আমাদের তারাশঙ্কর দাস মহাশয় আছেন, আমাদের রিটন বাবু আছেন, আমি টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর মন্দাকিনী ভট্টাচার্য মহাশয়কে একটু অনুরোধ করব সামনে আসবার জন্য। তো গাইস, এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই আমাদের কলেজের স্টুডেন্ট একটা প্রোগ্রাম করবে, তো সেটাকে দেখাবো। আর পুরোটা তো দেখাতে পারবো না, কারণ পুরোটা দেখালে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, তার জন্য আমি শর্ট শর্ট করে কেটে কেটে দেখাচ্ছি। তো দেখো, আর এটাও মানে এই যে প্রোগ্রামগুলো অসাধারণ হয়েছে, জাস্ট তো এই প্রোগ্রামগুলো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হওয়ার পরেই শুরু হয়েছে আজকের মানে যে মেন প্রোগ্রাম, দ্য রিভলিউশন ব্র্যান্ড অ্যান্ড আস্থাগিল। তো এখন আমাদের মঞ্চ সেজে উঠছে পুরো রিভলিউশন ব্র্যান্ডের জন্য, তো তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া পুরো শুরু। লাইটিং তো অলরেডি দেখতেই পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্টেজে রিভলিউশন ব্র্যান্ডের পুরোপুরি পুরো টিমটা উঠে আসবে, আর কিছু গান তো অবশ্যই।
অসাধারণ কিছু গান করেছে, সব কটা গান দিলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এবার আসছে আস্থাগির, তো দেখো।
28-29 প্রোগ্রামটা হলো 28 তারিখে এসেছিল হচ্ছে প্রথমে যারা ব্র্যান্ড কি রিভলিউশন ব্র্যান্ড আর তারপরে এসেছিল হচ্ছে আস্থা গিল আর তার যে পরে মানে 29 তারিখ ওই দিন এসেছিল প্রথমে হচ্ছে লগ্নজিতা আর সেকেন্ড এসেছিল অনুপম রায় সেদিনকে ছিল অনুপম রায়ের বার্থডে জাস্ট ভাবা যায় যে একটা এত বড় সুন্দর দিনে এত সুন্দর একটা উপহার তো গাইস দুদিনের ভিডিও একসঙ্গে একটা রাখছি জাস্ট দেখো একটু বড় হবে কিন্তু ম্যানেজ করে নাও আর আমি কিছু কথা বলছি না তো আর শুরু করছি নাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দুঃখিত একটা কারণে লগ্নজিতার ভিডিও আমি রাখতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ আমার কাছে কোনো রকম তথ্য ছিল না তো রাখতে পারিনি তো সরি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং